আজকে দুপুরের মেনুতে আমি রেখেছি, দেখো, গোল গোল করে উচ্ছে ভাজা, যেটা আমি বসিয়ে দিয়েছি, আর করছি ভেন্ডি দিয়ে আলু ভাজা, লাল শাক ভাজা, আর বেলে মাছের সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে বেলে মাছের ঝাল। বেলে মাছ তোমরা চেনো নিশ্চয়ই, খুব ভালো, খুব নরম একটা মাছ, মিষ্টি মাছ। আর এখানে দেখো আমি ডাল করেছি সোয়াবিন দিয়ে, এটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আমি উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। এর মধ্যে যদি একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেওয়া যায় তাহলে এর স্বাদটা আরো বেশি ভালো লাগে। এখানে আমার মেয়ে এসছে, তার অনেক কিছু জিজ্ঞাসা আছে, রান্নাঘরে গরমের মধ্যে পুরো মাথা খারাপ করে দিচ্ছে। ভেন্ডিগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, দেখো। এবার এটা আমি ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে নেব, তারপর আমার রেডি হয়ে যাবে আলু ভেন্ডি ভাজা। উচ্ছে ভাজা হয়ে গেল, আলু ভেন্ডি ভাজা হয়ে গেল, এবার আমি ওই তেলে আমি ডালটা সাথে নেব। এর জন্য আমি আদা কুচি নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়ে নিয়েছি। এটা ভালো করে একটু লালচে করে ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেব। ডালটা ফুটে উঠলে ওর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়ে ডালটাকে আমি নামিয়ে নেব। এবার আমি করবো লাল শাক ভাজা, এর জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে লাল শাকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে নাড়তে ওর মধ্যে নুন, হলুদ, মিষ্টি, আর সব থেকে মজাদার বিষয় যেটা, সেটা হচ্ছে আমি ওর মধ্যে একটা চামচ, ছোট চামচের এক চামচ আমি পোস্ত দিয়ে দেবো, যেটা দিলে পরে লাল শাকের স্বাদ আরো বেশি হয়। ডালটা আমার হয়ে গেছে, আমি নাবিয়ে রেখে দিয়েছি। এই সমস্ত কিছু দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। এবার আমি এখানে একটু দইয়ের শরবত খাচ্ছিলাম, সেটাকে আমি খেয়ে নিলাম। আমার লাল শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, নাবিয়ে ফেলেছি, দেখো, একদম শুকনো শুকনো করে ভেজেছি। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার মাছগুলোকে ভেজে ফেলবো। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আজকে খুব গরম, তাই যদি বাই চান্স মাছটা নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। তো তেলটা গরম হোক, ততক্ষণ আমি অপেক্ষা করছি মাছটা দেওয়ার জন্য। এই মাছটা ভাজার সময় বেলে মাছ যেহেতু একদম নরম মাছ, তো তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে মাছটাকে ভাজতে হবে। তেল দেখো আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, একটু ছড়িয়ে নিলাম কড়াটার মধ্যে। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একে একে সবকটা মাছ ভেজে ফেলছি, এবার আমি তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দেখো আমি সুন্দর করে লাল করে একটু মচমচে করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি গন্ধ বেরোলে আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব, আর আমি দেব একটুখানি টমেটো বাটা। টমেটো বাটা ধরো দেখো আমি ফ্রিজের মধ্যে সমস্ত কিছু পেস্ট করে রেখে দিই, অনেকদিন ধরে একটু তেল মাখিয়ে রাখি, তাহলে অনেকদিন থাকে। তো সেখানে আমি টমেটো পেস্ট ছিল আমার, তো সেইটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো।
তিন থেকে চার চামচের মতন আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়তে নাড়তে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি শিলে, একটু ভালো করে বেটে নিয়েছি। এর মধ্যে পোস্তর ভাগটা বেশি, সর্ষের ভাগটা একটু কম, আমি কালো সর্ষে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর তিন কোয়া রসুন। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব। খুব বেশি মানে অনেকক্ষণ ধরে নাড়ালেই ভালো, নাহলে সর্ষে দেওয়া আছে বলে এটা তিতো হয়ে যেতে পারে। তাই আমি অল্প একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব, আর যতটা পরিমাণ ঝোল খাওয়া হবে ঠিক ততটাই পরিমাণ জল এর মধ্যে আমি অ্যাড করব। দিয়ে দিয়েছি, এই ঝোলটা ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর মাছগুলো। এই ধনে পাতাটা আমি বেছে নিচ্ছি, আমি ধুয়ে নিয়েছিলাম ধনে পাতাগুলো বাজার থেকে আনার পরে, সেটাকে আমি সুন্দর করে হাতে গুছিয়ে নিয়েছি, এগুলোকে আমি কুচিয়ে দেব। তো একটু দেখে নিই ঝোলে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। না, নুনটা আমার একটু কম লাগছে, তাই আমি এর মধ্যে আর এক চামচের মতন নুন অ্যাড করে দেব। ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ঝোলের মধ্যে পুরো ডুবিয়ে দিলাম, ফুটুক ঝোলটা। এবার আমি ধনে পাতাগুলোকে কাঁচি দিয়ে কেটে যেভাবে আমি প্রতিটা তরকারিতে দিয়ে থাকি সেভাবেই দিয়ে দেব। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, ভাতও আমার ফুটে উঠেছে। মাছের ঝোলটাকে এবার আমি নাবিয়ে নেব। রেডি হয়ে গেল আমার বেলে মাছের সর্ষে দিয়ে ঝাল। আর দেখো আমি নাবানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা ইচ্ছা মতন, তোমাদের যদি না মনে হয় তো দেবে না। তা আমার একটুখানি এটা দিলে পরে যেহেতু সর্ষে আছে স্বাদ হয় তাই দিলাম। এবার আমি যে আচারটা বানিয়ে রেখেছিলাম সেই আচারটাকে আমি এবার দিতে যাবো একটুখানি আমার বারান্দার রোদে। আচারটা যতটা বানিয়েছিলাম তার পুরো হাফ করে দিয়েছে, যাই হোক যেটুখানি আছে ওটা একটুখানি রোদে দিলে আর একটু ভালো আমগুলো একটু মজে যাবে তাহলে। তো দেখো আমি রোদে দিয়ে দিয়েছি আমের আচারটা, আর এদিকে দেখো আমার গাছে জুঁই ফুলগুলো ফুটে আছে। আমি বারান্দায় গেলে একটুখানি করে গন্ধ শুকে আসি জুঁই ফুলগুলোর। তো আমার মোটামুটি ভাবে রান্না ভাতটা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে। আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিই, আর পরিষ্কার করে নিয়ে একবারে খাবার টেবিলে চলে যাব। একটা জিনিস দেখো, আমি উচ্ছে যে ভেজেছি তার মধ্যে থেকে সেই বীজগুলোকে আমি রেখে দিয়েছি, আর আমি এটা ছাদে গাছ লাগাবো, উচ্ছের গাছ। দেখো বীজগুলোকে আমি একটু শুকিয়ে নিয়েছি। এখানে আমার মেয়ে জল ভরতে চলে এসেছে, আমি চলে এসেছি ডাইনিং টেবিলে খাবার গোছাতে। এবার আমি ভাত গুছিয়ে ফেলছি, আমার শাশুড়ি মার ভাত আর আমার মেয়ের ভাত আমি আগে বেড়ে ফেলছি, কারণ মেয়ের ক্লাস আছে দুটো থেকে অনলাইনে, আর শাশুড়িকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, আর আমরা পরে খাবো, তাই আগে ওদেরকে দিয়ে নিই, দিয়ে তারপর আমরা খেতে বসে যাবো।